শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা প্রতিধ্বনির ব্যবহার সম্বন্ধে জানব। প্রতিধ্বনি ব্যবহার করে আমরা খুব সহজেই একটি কূপের গভীরতা নির্ণয় করতে পারি। কূপের উপরে কোনো শব্দ উৎপন্ন করলে সেই শব্দ পানিপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে ফিরে এলে প্রতিধ্বনি শোনা যায়। এখানে শব্দ উৎপন্ন করা ও সেই শব্দের প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময় স্টপওয়াচের সাহায্যে নির্ণয় করা যায়। ধরা যাক, কোনো একটি কূপের উপরের তল থেকে পানিপৃষ্ঠের গভীরতা h, শব্দ উৎপন্ন করা ও প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময় t এবং শব্দের বেগ v। এখন শব্দ উৎপন্ন হওয়ার পর পানিপৃষ্ঠে প্রতিফলিত হয়ে শ্রোতার কাছে ফিরে আসতে যেহেতু 2h দূরত্ব অতিক্রম করে, অতএব 2h ইজ ইকুয়াল টু v ইন্টু t বা h ইকুয়াল টু vt বাই 2। একইভাবে ভূগর্ভের খনিজ পদার্থের সন্ধান লাভেও এই পদ্ধতির ব্যবহার হচ্ছে। কূপের পানির পৃষ্ঠের গভীরতা 16.6 মিটারের কম হলে প্রতিধ্বনি ভিত্তিক এই পরীক্ষাটি করা সম্ভব হবে না। বাদুরের পথ চলা। শব্দের প্রতিধ্বনির সাহায্যেই বাদুর পথ চলে। বাদুর চোখে দেখে না, বাদুর শব্দোত্তর কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে, আবার শুনতেও পারে। এই শব্দোত্তর বা আল্ট্রাসনিক ওয়েভের কম্পাঙ্ক প্রায় 20,000 হার্জের চেয়েও বেশি হয়ে থাকে। এই শব্দ সাধারণত আমরা শুনতে পারি না, বাদুর শব্দোত্তর কম্পাঙ্কের শব্দ তৈরি করে সামনে ছড়িয়ে দেয়। এই শব্দ কোনো প্রতিবন্ধকে বাধা পেয়ে আবার বাদুরের কাছে চলে আসে। ফিরে আসে শব্দ শুনেই বাদুর বুঝতে পারে যে সামনে কোনো বস্তু আছে কি না। বাদুর এভাবে তার শিকারও ধরে থাকে। আর যদি বাধা পেয়ে শব্দ ফিরে না আসে, তবে সে বুঝতে পারে যে সামনে ফাঁকা জায়গা রয়েছে এবং সেই পথ বরাবরই সে সাধারণত উড়ে চলে। অনেক সময় বৈদ্যুতিক তারের সঠিক অবস্থান নির্ণয় করতে ব্যর্থ হলে সমান্তরাল দুই তারের মধ্য দিয়ে উড়ে চলার সময় যেই মাত্র ধনাত্মক ও ঋণাত্মক তারে বাদুরের শরীরের মাধ্যমে সংযোগ পেয়ে যায়, সেই বাদুরের শরীরের মধ্য দিয়ে তখন বিদ্যুৎ প্রবাহিত হয় আর সে মারা যায়। এই কারণেই বিভিন্ন বৈদ্যুতিক তারে মাঝে মাঝে ঝুলন্ত মরা বাদুর দেখা যায়। বাদুর প্রায় 1,00,000 হার্জ কম্পাঙ্কের শব্দ তৈরি করতে এবং শুনতে পারে।